শ্রীভূমিতে এবার করেছে তিরুপতি বালাজির মন্দির। আর ভাই মন্দিরের পুরো নিখুঁত নকশা, কারণ দাদা আসার আগের দিনই আমি চলে এসেছি, আমি কালকে এক্সপ্লোর করে নিয়েছি, কিন্তু সত্যি অসাধারণ করেছে। আর কালকে উদ্বোধন হওয়ার পরেও কালকে ওই মায়ের যে দর্শন সেটা দেখাতে দেয়নি, কারণ গয়না পরানোর ব্যাপার ছিল, সেইগুলোর জন্য কালকে দর্শন দেয়নি। আজকেই খোলা হয়েছে, আজকে মহালয়ার দিন, গয়না টয়না পরিয়ে আজকে খোলা হয়েছে সকলের জন্য। তো সেই জন্য দেখতে পাচ্ছ পেছনের দিকটা পুরো ভিড়, মানে লাইন এখন থেকেই সেই ফার্স্ট প্যান্ডেলের শুরু যেখান থেকে সেখান থেকে লাইন শুরু হয়ে গেছে। বেশি কথা না বলে সোজাসুজি আমরা ভেতরের দিকে ঢুকি, আগে মন্দিরটা তো দেখি। তো তোমরা যারা যারা শ্রীভূমি আসার মেইন যে লাইটিং সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের নামতে হবে লেক টাউনে, কারণ লেক টাউন থেকেই মেইন যে লাইটিংগুলো সেগুলো শুরু হচ্ছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন যে গেটটা, মানে শ্রীভূমিতে ঢোকার যে গেটটা সেটাই রয়েছে। আমি বলবো তোমাদের পুরোপুরি এক্সপিরিয়েন্স করার জন্য লেক টাউন থেকে হেঁটে হেঁটে পুরোটা দেখে আসতে, ভিড় কতটা রয়েছে। মানে শ্রীভূমি আজকে সবে মহালয়া, মানে এখনো পুরোপুরি দুর্গাপুজো শুরু হয়নি, তার আগে থেকে এইরকম লেভেলের ভিড় শুরু হয়েছে। মানে শ্রীভূমির নামটাই এত এত ফেমাস, মানে আজকে মহালয়া আর মহালয়ার দিন থেকে এরকম লেভেলের ভিড় রয়েছে। আর আস্তে আস্তে আমরা প্রবেশ করেছি মেইন মন্দিরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকেও ভিড় রয়েছে। এইটা হচ্ছে মেইন যে মন্দিরটা সেইটা দেখতে পাচ্ছ চারিদিকটা। তো দেখতে পাচ্ছ তিরুপতি বালাজির যে স্ট্রাকচারটা সেটা অনেক ভালো করে করেছে। আর এখানকার তিরুপতি বালাজির যে তিলকটা থাকে সেটাও কেটে দিয়েছে এইখানটায়। আর দুই পাশে তিরুপতি বালাজির ফটো, আর ভেতরটা পুরো সোনা সোনা মনে হচ্ছে। চারিদিকটাও ভালো করেছে, মূর্তি দিয়ে সাজিয়েছে পুরোটা, প্রতিটা কাজ নিখুঁতভাবে করেছে। শ্রীভূমির ভেতরে চলছে হচ্ছে গান, যে গান চলার কারণে আমরা যদি ভেতরে কোনো কথা বলি তাহলে কপিরাইট ইস্যু আছে, তো সেই জন্য ভেতরে কোনো রকমের কথা বলতে পারিনি। কিন্তু ভেতরের আমরা অনেক রকমের ফুটেজ নিয়ে নিয়েছি যেগুলো তোমাদের অনেক ভালো লাগবে, আর দেখো সেই ফুটেজগুলো। তো শ্রীভূমির পাশে রয়েছে এই প্যান্ডেলটা, যে পাশ দিয়ে তোমাকে বের করবে সেখান দিয়ে তুমি যখন ক্লক টাওয়ারের দিকে আসবে তখনই রয়েছে এই মন্দিরটা। আর এই মন্দিরটায় প্রতি বছরই ঠাকুর এত ভালো করে তৈরি করে, আগের বছরের ঠাকুরটাও অনেক ভালো ছিল, এই বছরের ঠাকুরটাও অনেক সুন্দর করে করে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো প্যান্ডেলে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সেই অবধি টাটা।